হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী, কিংবা অনেকেই গাটি কচু বলে, সেই গাটি কচু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি চারটে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এই ট্যাংরা মাছগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদগুলো যেন ট্যাংরা মাছের গায়ে ভালো করে মিশে যায়, সেজন্য ভালো করে এরকম করে মাখাতে হবে। তো আমার মাছ মাখানো হয়ে গেছে, চলুন এবার রান্না করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, একটা খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে মাছটা ভাজতে হবে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছের একদিকটা হয়ে গেছে, অন্যদিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2-4 সেকেন্ড এরকম নাড়াচাড়া করে দিয়ে এই যে আমি বাটির মধ্যে কচুরমুখী কিংবা গাঁঠি কচু সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এরকম করে ভালো করে তেলের সঙ্গে 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এ দেখুন 1 থেকে 2 মিনিট কম আছে তেলের মধ্যে ভেজে নেবার পর আমি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এই মশলাগুলোর সঙ্গে এই কচুরমুখী ভালো করে এরকম করে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট, আরও 1 থেকে 2 মিনিট আরও ভেজে নিতে হবে। আর এই মশলা দিয়ে ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। মশলার সঙ্গে কচুরমুখী কিংবা গাঁঠি কচু যাই বলেন সেটা ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এই যে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দেবার পর ভালো করে এরকম নাড়াচাড়া করে জলের সঙ্গে এই কচুরমুখীগুলো মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেবার পর এ দেখুন ঝোলটা ফুটছে, গরম জল দিয়েছি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠেছে। এখন আমি একটা থালা দিয়ে এই ঝোলটা 2 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন 2 মিনিট ঝোলটা ফুটানোর পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে এরকম করে ভালো করে ঝোলটা মিশিয়ে দিয়ে এই যে আমি ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছি সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার একটু ঝোলটার সঙ্গে ভালো করে মাছগুলো এরকম করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আমি বেশিই দিয়েছি, তার কারণ এটা ট্যাংরা মাছের পাতলা ঝোল করব, তার জন্য ঝোলটা একটু বেশিই দিয়েছি। এবারে আমি আবার ঢাকা দিয়ে এই তরকারিটা 5 মিনিট রান্না হতে দেব। আর এই যে 5 মিনিট ঢাকা দিয়ে তরকারিটা রান্না করব, এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকাটা তুলে 2 থেকে 3 বার তরকারিটা নাড়াচাড়া করে দেবো, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। এই দেখুন 5 মিনিটের মাঝে আমি ঢাকাটা তুলে একবার তরকারিটা নেড়ে দিচ্ছি। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে
আবার ঢাকা দিয়ে তরকারিটা আমি রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন তরকারিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর এরকম করে গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো মেশানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর আপনাদের বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন খুব ভালো হয়েছে। এই দেখুন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।